মেডিকেল এডমিশনের টিপস এন্ড ফ্রিক্সে কুইক অনলাইন স্কুলে তোমাদেরকে স্বাগত। আজকে থেকে আমরা কুইক অনলাইন স্কুলে মেডিকেল এডমিশনের যে ইম্পর্টেন্ট টপিকসগুলো আছে সেই টপিকসগুলো নিয়ে প্রতিদিন একটা করে শর্টকাট টেকনিক দিয়ে ট্রাই করব। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে। আজকে আমি কথা বলবো ক্রেভস চক্রে উৎপাদিত পদার্থসমূহ নিয়ে, যেটা প্রতি বছরই প্রত্যেকটা পরীক্ষায় আসে এবং খুব খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা তো জানি যে ক্রেভস চক্রে দুটা জিটিপি, দুটা এফিডিএইচ টু, চারটা কার্বন ডাইঅক্সাইড এবং ছয়টা এনএডিএইচ টু উৎপন্ন হয়। কিন্তু আমরা যখন পরীক্ষার হলে বসি তখন বিষয়টা আমাদের কাছে কনফিউজিং হয়ে যায়। আচ্ছা, ধরো খুব সহজেই যদি আমি জিনিসটাকে আয়ত্ত করতে পারি তাহলে কেমন হয়? আচ্ছা, ধরো তোমার কোনো ফ্রেন্ড অথবা তোমার তোমার গার্লফ্রেন্ডের নাম কণা। আচ্ছা, আমি কি বললাম? তোমার গার্লফ্রেন্ডের নাম কণা, তার মানে জিএফ। জিএফ হচ্ছে কণা। আচ্ছা, তুমি লিখো তাহলে জিএফ কণা। কয়টা অক্ষর হলো? ছয়টা। আচ্ছা, প্রতি ছয় এই ছয়টা অক্ষরের প্রতি দুটো অক্ষরকে আমি আলাদা আলাদা বক্সে নোট করব। আচ্ছা, এখানে জিএফ হচ্ছে একটা পেয়ার, সিও হচ্ছে একটা পেয়ার, এনএ হচ্ছে আরেকটা পেয়ার। প্রতি একটা পেয়ারের জন্য আমরা একটা করে জোড় সংখ্যা লিখব। আচ্ছা, আমাদের প্রথম জোড় সংখ্যা কোনটা বলো তো? দুই, তাই না? আচ্ছা, জিএফ এর জন্য আমি দুই লিখব, তারপরের জোড় সংখ্যা চার, সিওর জন্য চার লিখব, তারপরের সংখ্যা ছয়। আচ্ছা, এনএর জন্য আমি ছয় লিখব। আচ্ছা, এখন দেখো আমি যদি এই ছয়টা অক্ষরের মিনিং লিখি তাহলে কি দাঁড়ায়? প্রথম জিএফ, জিতে হচ্ছে জিটিপি, এফতে হচ্ছে এফ এ ডি এইচ টু, জোড় সংখ্যা কত? দুই। তার মানে হচ্ছে ক্রেভস চক্রে দুটা জিটিপি এবং দুটা এফ এ ডি এইচ টু উৎপন্ন হয়। দেন সিওতে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এখানে জোড় সংখ্যা কত আছে? চার। তার মানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় চারটি। তারপর হচ্ছে এনএ, এনএতে হচ্ছে এন এ ডি এইচ টু, তার মানে হচ্ছে ছয়টা এন এ ডি এইচ টু উৎপন্ন হয় ক্রেভস চক্রে। দেখলে তো খুব সহজেই আমরা জিনিসটাকে কিভাবে মনে রাখতে পারবো। এমন আরো ভিডিও পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।